1947 15 আগস্ট রানাঘাটের এক উদ্বাস্তু পরিবারে জন্ম হয় রাখির। সেদিন রাখি পূর্ণিমা থাকায় বাবা আদর করে মেয়ের নাম রেখেছিলেন রাখি। অভাবের সংসারে কোনো রকমে দিন কাটছিল। রাখির যখন বালিকাবেলা তখন রানাঘাটের হিজুরি গ্রামে পরিচালক অরবিন্দু মুখোপাধ্যায় তার আহ্বান ছবির শুটিং করতে এলেন। সে ছবির নায়িকা সন্ধ্যা রায়। অনেকের মতো বালিকা রাখিও গেলেন শুটিং দেখতে। মিশুকে ছোট্ট মেয়েটির সঙ্গে ভাব জমে গেল ছবির নায়িকা সন্ধ্যা রায়। শুটিং শেষে রাখির বাবার সঙ্গে কথা বলে রাখিকে সঙ্গে করে তার কলকাতার বাড়ি সন্ধ্যা নিরে ফিরলেন সন্ধ্যা রায়। রাখি তখন তার সাহায্যকারী। ব্যস্ত নায়িকা সন্ধ্যা রায়ের সঙ্গে ছুটে বেড়ান এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে। এভাবেই একদিন তার সঙ্গে পরিচয় হল সহকারী পরিচালক অভিনেতা অজয় বিশ্বাসের। অজয় বিশ্বাস তরুণ মজুমদারের বিশেষ পরিচিত হওয়ায় সন্ধ্যা রায়ের বাড়িতে ছিল তার নিয়মিত যাতায়াত। রাখি অজয় বিশ্বাসের প্রেমে পড়লেন। সুন্দর চেহারার কারণে সুযোগ পেলেন বধূবরণ ছবিতে। সে ছবিতেও তার সহনায়কের ভূমিকায় অজয় বিশ্বাস। সন্ধ্যা রায়ের অমতে বিয়ে করলেন অজয় বিশ্বাসকে। ফলে সন্ধ্যা রায়ের সঙ্গে দূরত্ব তৈরি হল। অজয় বিশ্বাস পরিচালক হওয়ার স্বপ্ন নিয়ে সস্ত্রীক মুম্বাই এসে পৌঁছলেন। কিন্তু পরিচালক হব বললেই তো হওয়া যায় না। শোনা যায় প্রযোজক পাওয়ার জন্য তিনি রাখিকেও ব্যবহার করতেন। অসহায় রাখিকে সেই অবস্থা থেকে উদ্ধার করলেন গুলজার। গুলজার তখন সবে পরিচালক হিসেবে কাজ শুরু করেছেন। রাখির সঙ্গে অজয় বিশ্বাসের ডিভোর্স হয়ে গেলে গুলজার রাখিকে বিয়ে করলেন। ওদের বিয়েতে কন্যা সম্প্রদান করেছিলেন স্বয়ং শচীন দেব বর্মন। সে সময়ের হিন্দি ছবির তারকারা উপস্থিত ছিলেন রাখি ও গুলজারের বিয়েতে। ততদিনে রাখি জীবন মৃত্যু রেশমা অর শেরার মতো সুপারহিট ছবিতে নায়িকা হয়েছে। সেই সঙ্গে অসংখ্য ছবি তার হাতে। কিন্তু গুলজার চাইলেন না রাখি নতুন কোনো ছবি করুক। তাদের বিয়ের এক বছরের মধ্যেই একমাত্র সন্তান মেঘনার জন্ম। এদিকে গুলজার ততদিনে হিন্দি ছবির অন্যতম ব্যস্ত পরিচালক, পাশাপাশি রাখির গৃহবন্দী জীবন। ইচ্ছে থাকলেও অভিনয় জীবনে ফিরতে পারছেন না। ইতিমধ্যে আদি ছবির লোকেশন দেখতে সপরিবারে কাশ্মীরে পৌঁছলেন গুলজার, সঙ্গে সুচিত্রা সেন এবং সঞ্জীব কুমার। একদিন রাতে হোটেলে মদ্যপ অবস্থায় সঞ্জীব কুমার সুচিত্রা সেনের ঘনিষ্ঠ হতে চাইলে শুরু হলো অশান্তি। গুলজার সুচিত্রা সেনকে উদ্ধার করে তার ঘরে পৌঁছে দিলেন। রাখি মাঝরাতে গুলজারকে সুচিত্রা সেনের ঘর থেকে বেরোতে দেখে সন্দেহ করলেন। অশান্তি এমন পর্যায়ে পৌঁছল যে গুলজার রাখির গায়ে হাত তুললেন। সেই সময় বিখ্যাত পরিচালক যশ চোপড়াও কাশ্মীরে ছিলেন। রাখি তার সঙ্গে দেখা করে তার কভি কভি ছবির অফার অ্যাকসেপ্ট করলেন। গুলজারের অমতে শুরু করলেন কভি কভির শুটিং। তখন থেকেই আলাদা থাকতে শুরু করলেন রাখি। কভি কভির পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি রাখিকে। শর্মিলি, বরসাত কি এক রাত, ত্রিশূল, বসেরা, তপস্যা, শক্তি, হীরাপান্না, বেমিসাল, একের পর এক সুপারহিট ছবি। শশী কাপুরের সঙ্গে রাখির জুটি তখন যেমন জনপ্রিয়, ঠিক তেমনই জনপ্রিয় অমিতাভ বচ্চনের সঙ্গে তার জুটি। জুটি বেঁধে সবথেকে বেশি ছবি করেছেন অমিতাভ বচ্চনের সঙ্গে। এছাড়াও তিনি সাফল্যের সঙ্গে কাজ করেছেন দিলীপ কুমার, দেবানন্দ, ধর্মেন্দ্র, বিনোদ খান্না প্রায় সবার সঙ্গে। সুযোগ পেলেই কলকাতায় এসে বাংলা ছবিতেও নিয়মিত অভিনয় করেছেন। অপর্ণা সেনের ছবি পরমা কিংবা ঋতুপর্ণ ঘোষের ছবি শুভ মহরত তার অভিনয় জীবনে অন্য মাত্রা যোগ করেছে। রুদালি এবং শুভ মহরত ছবির জন্য পেলেন জাতীয় পুরস্কার, পেয়েছেন পদ্মশ্রী সম্মান। এছাড়াও একাধিকবার ফিল্মফেয়ার, BFG সহ অন্যান্য পুরস্কার পেয়েছেন। শারীরিক কারণে ছবির কাজ কমিয়ে দিয়েছেন, বেশিরভাগ সময় কাটান পশু পাখির সেবা করে আর বাগান করে। সময় পাল্টেছে, বয়স বেড়েছে, মেঘনার ছেলেকে ঘিরে এখন রাখির জীবন। গুলজারের সঙ্গে অভিমান অনেকটাই মিটে গেছে। এখনও গুলজারের পছন্দে বাঙালি মাছের পদ রান্না করতে ভালোবাসেন। দুজনে একসাথে সময়ও কাটান, সুযোগ পেলেই কলকাতায় আসেন আপনজনদের টানে। বছর কয়েক আগেই অভিনয় করেছেন গৌতম হালদারের ছবি নির্বাণে। নির্বাণ এখন মুক্তির অপেক্ষায়। আমরা মুখোশ পরিবারের পক্ষ থেকে রাখি গুলজারের দীর্ঘ সুস্থ জীবন কামনা করি।
প্রতি সপ্তাহে মুখোশ পরিবারে চলচ্চিত্র বিষয়ক এই ম্যাগাজিন অনুষ্ঠান দেখতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিনোদনের সঙ্গে থাকুন।